প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। চৌঠা অক্টোবর 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো চলো দেখে নেওয়া যাক। ভারত সরকারের ভবিষ্যৎ পোর্টালের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনলাইন পেনশন জমা ও ট্র্যাকিং পোর্টাল কৃতজ্ঞতা চালু করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এর মাধ্যমে পেনশন সম্পর্কিত সকল দাবি নিষ্পত্তির সুবিধা পাওয়া যাবে। তাছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশন সম্পর্কিত কাগজপত্র অনলাইনে সেখানেই জমা দিতে পারবেন এবং পেনশনের অবস্থা বা স্ট্যাটাস জানার সুবিধাও পাবেন। ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া বঙ্গোসাগরের দ্বিতীয় সংস্করণ 2020 শুরু হল উত্তর বঙ্গোপসাগরে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড দ্বারা নির্মিত ফার্স্ট প্যাট্রোল ভেসেল কনকলতা বড়ুয়াকে কলকাতায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে প্রদান করা হল। পশ্চিমবঙ্গ সরকারের দিদিকে বলো উদ্যোগের মাধ্যমে পাওয়া তথ্যানুসারে রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার মূলত প্রসারিত প্রধান রাস্তাগুলিকে মেরামত করতে নতুন প্রকল্প পথশ্রী অভিযান চালু করল। আদিবাসী সম্প্রদায়ের সম্ভাবনাময় বিকাশ ও আর্থসামাজিক প্রবৃদ্ধিতে তাদের অবদান বাড়াতে সক্ষমতা গড়ে তুলতে উপজাতির উদ্যোগী উন্নয়ন কর্মসূচি চালু করলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা। ভারত সরকারের জল স্যানিটেশন এবং হাইজিন প্রোগ্রামের সমর্থনে বিশেষ পুনঃতপশিল সুবিধা হিসেবে 800 কোটি টাকা প্রদান করল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতি বছর চৌঠা অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে পালন করা হয়। এবছর অর্থাৎ 2020 সালের থিম হল ম্যান অ্যান্ড ডগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখো আগামী দিনের সকল ভিডিওর সঠিক আপডেট সঠিক সময়ে পেতে। চলো আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।